ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচনা এলে জবাব দিতে তৈরি প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের বলিদান বৃথা যাবে না। গলোয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর এভাবেই হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত শান্তি চায়, কিন্তু কেউ প্ররোচনা দিলে যে কোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। সোমবার রাতে গলোয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষে এক কর্নেল ও ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তারপর এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী। যে কোনো পরিস্থিতিতে জবাব দেওয়ার হুঁশিয়ারির পাশাপাশি তিনি বলেন, আমাদের বীর শহীদ জওয়ানদের বিষয়ে দেশবাসী গর্ব করতে পারে যে তারা মারতে মারতে মরেছেন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো বোঝাপড়ার প্রশ্ন নেই। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অখণ্ডতা আমাদের কাছে সবার উপরে, তা নিয়ে কোনো সমঝোতা করা হবে না। বুধবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে এই বক্তব্য পেশ করেন তিনি। ভাষণ শেষে নিহত সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে ২ মিনিটের নীরবতা পালনও করা হয়। এদিকে গলওয়ান থেকে শিক্ষা, চীন সীমান্তে রণকৌশল বদলাচ্ছে সেনা। গলওয়ানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের পরিস্থিতি মোকাবিলার কৌশল বদলাতে পারে সেনা। গত কয়েক দশক ধরেই চীন সীমান্তে মোতায়েন সেনানীদের প্রতি অলিখিত নির্দেশ রয়েছে, কোনো অবস্থাতেই প্রথমে গুলি চালানো চলবে না। কিন্তু সেনার একটি সূত্র জানাচ্ছে, চীনা ফৌজের হামলায় এক কর্নেল সহ ২০ জন সেনার মৃত্যুর প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সোমবার রাতে চীনা বাহিনী গুলি না চালালেও পেরেখ বসানো লাঠি আর ধারালো অস্ত্র নিয়ে টহলদার ভারতীয় সেনার উপর পরিকল্পিত হামলা চালিয়েছিল। সেক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োজনে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগাম অনুমতি থাকলে ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো বলে মনে করছেন সেনা আধিকারিকের একাংশ। সংঘর্ষে পরিস্থিতিতে প্রত্যাঘাতের দ্রুত অনুমতির জন্য উপযুক্ত বন্দোবস্তের প্রয়োজনীয়তা উঠে এসেছে আলোচনায়। সাম্প্রতিক সময়ে LAC-তে দুবতরফের সেনার হাতাহাতি, পাথর ছোড়াছুড়ি, এমনকি লাঠালাঠিও হয়েছে। তাতে অল্প বিস্তর জখম হওয়ার খবরও মিলেছে। কিন্তু গলওয়ানের ঘটনায় স্পষ্ট হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টকে রক্ত হয়ে গড়ে তোলার জন্য পিপলস লিবারেশন আর্মির পূর্ব প্রস্তুতি ছিল। অতীতে অধিকৃত তিব্বতে বৌদ্ধদের বিক্ষোভ বা জিনজিংয়াংয়ে ইউইঘুর মুসলিমদের প্রতিবাদ আন্দোলন দমন করতে পেরেকে বসানো লাঠি ব্যবহার করেছে চীন সেনা। সোমবার রাতে ১৬ বিহার রেজিমেন্টের অফিসার ও জওয়ানদের বিরুদ্ধেও একই অস্ত্র প্রয়োগ করে তারা। যদিও ভারতীয় সেনার সময়োচিত প্রতিরোধে রক্ত ঝরেছে হামলাকারী শিবিরেও, ভারতীয় সেনা সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ঘটনায় চীনের প্রায় ৪৫ জন সেনা হতাহত হয়েছেন। যদিও চীনের তরফে হতাহতের কথা স্বীকার করা হলেও তার সংখ্যা কত তা স্পষ্ট করা হয়নি। কিন্তু সে দেশের সরকারি সংবাদ মাধ্যমে গ্লোবাল টাইমসের এডিটর গতকালই কয়েকজন চীন সেনার নিহত আহত হওয়ার খবর জানিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এদিন টুইট করে বলেন, সেনাদের বীরত্ব ও বলিদান দেশ কখনোই ভুলবে না, কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য রণকৌশল কিছু পরিবর্তন প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই। একটি সূত্রের খবর, গলওয়ানের সংঘর্ষে গুরুতর জখম ১৭ জন সেনাকে প্রতিকূল আবহাওয়া, উচ্চতাজনিত কারণে সময় মতো উদ্ধার করে চিকিৎসা করানো সম্ভব হয়নি, ফলে তাদের মৃত্যু হয়। শুধু লাদাখ নয়, গলওয়ানের ঘটনার জেরে সিকিম এবং অরুণাচল প্রদেশের সীমান্তেও যে কোনো সময় উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ড্রাগনের নিঃশ্বাস ছেড়ে ফেলতে তাই কার্যকরী ব্যবস্থা নেওয়ার ভাবনা এখন সেনার অন্দরে।